লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। বয়স 800, তবুও সে বালক। রোমহর্ষক কাহিনীর রহস্য দেখুন, বিস্তারিত জানুন। শতাব্দীর পর শতাব্দী তার কোনো খোঁজ ছিল না, এতদিন পর তার খোঁজ মিলেছে। জানা গিয়েছে তার বয়স এখন প্রায় 800 বছর, তবুও সে আসলে একজন বালক। রুশ বিজ্ঞানীরা তার ডিএনএ মিলিয়ে খুঁজে বের করেছেন তার আত্মীয়দেরও। আসলে যার বয়স 800 বছর তাকে বালক বলা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। তাহলে জানা যাক আসল রহস্য। যে বালকের কথা বলা হচ্ছে তার বয়স বৃদ্ধি আজ থেকে 800 বছর আগেই থেমে গিয়েছে, কারণ বালক বয়সেই তার মৃত্যু হয়েছিল। তার মৃতদেহ মমি করে সংরক্ষণ করা হয়। সম্প্রতি রাশিয়ার সালেখার্ড শহরের মমিটির সন্ধান মিলেছে। কার্বন ডেটিং করিয়ে জানা গিয়েছে মমিটির বয়স 800 বছর। রাশিয়া মমি করে মৃতদেহ সংরক্ষণের রেওয়াজ খুব বেশি ছিল বলে জানা যায় না, কিন্তু 800 বছর আগে এই বালকের মৃতদেহকে মমি করে রাখা হয়েছিল। এই তথ্য প্রত্নতত্ত্ববিদদের যেমন চমকে দিয়েছে, তেমনি চমকে দিয়েছে নৃতত্ত্ববিদদেরও। মমিটি নিয়ে একাধিক গবেষণা শুরু করেছে রুশ বিজ্ঞানীরা। রাশিয়ার কোন জনগোষ্ঠীর মধ্যে মমি করা রেওয়াজ ছিল পরীক্ষা করে জানার চেষ্টা হয়েছে তাও। মমিটি থেকে ডিএনএ নমুনা সংরক্ষণ করে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। পরীক্ষায় প্রমাণ পাওয়া গেছে আধুনিক রাশিয়ায় সাইবেরিয়ান বলে যারা পরিচিত তাদের ডিএনএর সঙ্গে ওই 800 বছরের বালকের ডিএনএর মিল রয়েছে। আধুনিক সাইবেরিয়ান জনগোষ্ঠীর পূর্বপুরুষ ওই বালক, মাঝে কেবল কেটে গিয়েছে কয়েকটা শতক। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।